হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এক যুগ পর ক্লার্ক নিয়োগ করছে পিএসসি, আবেদন কাল থেকে। তো বন্ধুরা, এটা অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশে কী বলা রয়েছে সেটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, কত রয়েছে শূন্য পদ, আপনারা স্যালারি কত পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন, পরীক্ষার সিলেবাসে কী কী থাকবে, কত আপনাদের ফি কাটবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দিবেন, কেননা আপনাদের লাইকে আমরা আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনও ক্লিক করে দিবেন। কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে দীর্ঘ প্রায় এক যুগ পর রাজ্যে আয়োজিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। 2007 সালে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সর্বশেষ রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি পদমর্যাদার কর্মী নিয়োগের এই পরীক্ষা নিয়েছিল। চলতি বছর ফের তা অনুষ্ঠিত হতে চলেছে। যদিও এই পরীক্ষার শূন্যপদের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি সেরে রাখতে কাল শুক্রবার থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু করে দেবে পিএসসি। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.pscwbapplication.com। এই ওয়েবসাইটে আগামী 25 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। মাধ্যমিক যোগ্যতা মানের এই লিখিত পরীক্ষায় দিনক্ষণ ঠিক হয়নি সূত্রের দাবি। আগামী কয়েকদিনের মধ্যে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, এরপরে দেশজুড়ে তা আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। সেক্ষেত্রে নয়া নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিএসসিকে নির্বাচন কমিশনের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। সেই জটিলতা কাটাতে তড়িঘড়ি এই ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। প্রথমে দুই পর্বে লিখিত পরীক্ষা হবে। আগে মাল্টিপল চয়েস ভিত্তিক দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে ইংরেজি, পাটিগণিত এবং জেনারেল স্টাডি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর যথাক্রমে 30, 30 এবং 40। সফল প্রার্থীদের ডাকা হবে মূল দ্বিতীয় পর্বের বিস্তারধর্মী লিখিত পরীক্ষায়। 100 নম্বরে এক ঘন্টা এই পরীক্ষা, 50 থাকবে ইংরেজির জন্য, বাকি 50 নম্বর থাকবে মাতৃভাষা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি কেন্দ্রিক। এই বাধা পেরোলে সফল প্রার্থীদের ডাকা হবে টাইপ স্টেটের জন্য, যেখানে বাংলায় মিনিটে 10টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা যাচাই করা হবে। দুটি লিখিত পরীক্ষায় পাওয়ার নম্বর এবং টাইপ টেস্টের যোগ্যতা মান মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। পে ব্যান 2 স্কেলের অধীনে পড়বে গ্রুপ সি পদমর্যাদার এই পরীক্ষার সফল প্রার্থীরা, যাদের ন্যূনতম এবং সর্বোচ্চ বেতনক্রম হবে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হবে গ্রেড পে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা। সব মিলিয়ে এই মুহূর্তে গ্রুপ সি পদমর্যাদার কোনো কর্মী চাকরি পেলে প্রায় 21,516 টাকা বেতন পাবেন। এই পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যদিও এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বাড়তি 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। সাধারণ প্রার্থীদের ফর্ম পূরণের জন্য পিএসসিতে 115 টাকা জমা করতে হবে। যদিও এসসি এসটি ওবিসিদের কোনো ফি জমা দিতে হবে না। সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কাছ থেকে গ্রুপ সি কর্মীর শূন্যপদের তালিকা চাওয়া হবে। সেগুলি বিশ্লেষণ করে নবান্নের তরফে চূড়ান্ত শূন্যপদের সংখ্যা নির্ধারিত হবে। প্রসঙ্গত, গত 27 জানুয়ারি 957 ফুড ইন্সপেক্টর শূন্যপদের লিখিত পরীক্ষায় প্রায় 12 লক্ষ প্রার্থী বসেছিলেন। এক্ষেত্রে মাধ্যমিক পাস ক্লার্কশিপে 1.5 থেকে 2,000 শূন্যপদ তৈরি হলে প্রার্থীর সংখ্যা 15 থেকে 18 লক্ষ ছুঁতে পারে বলে মনে করছেন পিএসসি কর্তারা। এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, রাজ্যজুড়ে 27টি কেন্দ্রে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিপক্ষ। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।